আসসালামু আলাইকুম। ঈদুল আজহা বা কুরবানির ঈদের চাঁদ দেখা গেছে, এ সংক্রান্ত এই খবরটি আপনাদেরকে পড়ে শোনাবো, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 10 জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। চাঁদ দেখা কমিটির সভার সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার বলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, তাই শুক্রবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী 10 জুলাই সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।